ইতালির মিলানে ফেনি সমিতি মিলান মনসা বিয়ানসার নির্বাচন কমিশন গঠন মতবিনিময় সভা স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ইতালি থেকে আল আমিন জানান, সাবেক প্রধান উপদেষ্টা আব্দুল মতিন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বেলাল হোসেন পাটোয়ারিকে প্রধান নির্বাচন কমিশন করে 6 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নির্বাচন কমিশন নুরুল ইসলাম খোকন, জসিমউদ্দিন, সেলিম আহমেদ, কাজী নজরুল ইসলাম, শাহ ইমরান, জাফর আহমেদ, শাহজাহান, সোহাগ। ফেনী সমিতির সাবেক সভাপতি ইউরো মন্দ গ্রুপের চেয়ারম্যান নুরুল আফসার বাবুল, সাধারণ সম্পাদক খুশিদ আলম শ্রাবণ, সিনিয়র সহসভাপতি মকসিদুল আলম, বাবুল হাজারি, ফারুক আহমেদ, সাইফুদ্দিন প্রমুখ। সভায় নির্বাচন কমিশন আরও সিদ্ধান্ত নেন যে আগামী 5ই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশনের কাছে যে কোনো পদের জন্য আবেদন করতে পারবেন এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।